আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ড। এখন হচ্ছে জুন মাস, এই জুন মাসে আপনারা কি কি সবজি চাষ করবেন? মে মাসের শেষের দিকে ইয়াস বা জোশ ঝড় এসে আগের সবজিগুলিকে সব নষ্ট করে দিয়েছে, যার জন্যে আমাদেরকে এখন কিছু সবজি বীজ খুব তাড়াতাড়ি জমিতে রোপণ করতে হবে। এমন কিছু সবজি বীজ চাষ করতে হবে যেগুলি খুব তাড়াতাড়ি মার্কেটে আসতে পারে। ব্যবসায়িক চাষিরা যদি জলদি মার্কেট ধরতে চান তাহলে শাক চাষ করুন, তাড়াতাড়ি করে জমিতে শাক রোপণ করতে হবে। শাক হিসাবে আপনারা পালং শাক ও মূলো শাক অগ্রিম চাষ করতে পারেন। এছাড়া লাল শাক জমিতে ফেলুন, ধনেপাতার বীজ বপন করুন। অফ সিজন ধনেপাতার বীজ বপনের একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আমি আরেকটি ওলের সাথী ফসল হিসাবে ধনেপাতার চাষের ভিডিও নিয়ে আসব, সেটা হয়তো এবছর আপনারা চাষ করতে পারলেন না, কিন্তু সামনে বছরে চাষ করতে পারবেন। যদি আপনারা জলদি বেশি পয়সা পেতে চান তাহলে এখন জুন মাস, এই জুন মাসে জমিতে সিমের বীজ রোপণ করুন। আবার আপনারা জমিতে বরবটির চাষও করতে পারেন। জমিটাকে ফেলে না রেখে বর্ষাকালীন শশা চাষ করুন। শশার বীজ আপনারা এখানে বর্ষাতি, পয়েন্সেটি, পান্তক্ষীরা এই জাতীয় বীজগুলি আপনারা জমিতে রোপণ করুন। জমিতে ঝিঙ্গা ও করলা বীজ রোপণ করতে পারেন। লতা জাতীয় সবজিগুলি এই ইয়াস বা জোশ ঝড়ের ফলে নষ্ট হয়ে গেছে, এখন মার্কেটটা সম্পূর্ণই ফাঁকা রয়েছে। সেজন্য আমাদেরকে এখন আবারও ঝিঙ্গা, শশা ও করলা বীজ জমিতে রোপণ করতে হবে। তাড়াতাড়ি বেশি পয়সা পাওয়ার জন্যে যাদের উঁচু বেলে দোআঁশ জমি আছে, আপনারা ফুলকপির বীজ, যেটা আমি আপনাদেরকে মে মাসের দিকে বীজতলায় ফেলতে বলেছিলাম, ও বাঁধাকপির বীজ, সেই বীজগুলি এখন জমিতে রোপণ করুন। যারা এখনও বীজ ফেলতে পারেননি আপনারা খুব তাড়াতাড়ি বীজতলায় বীজ ফেলুন। ফুলকপি ও বাঁধাকপির বীজ ফেলার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেই ভিডিওটিও গিয়ে দেখে নিতে পারেন। ওই ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। আর আমি বলবো এখন আপনারা ফুলকপির বীজ ডন ফেলুন। জুন মাসে কচু চাষ করেন, কচু চাষের জন্যে জমিতে প্রচুর জলের প্রয়োজন হয়। বর্ষাকালে যদি কচু চাষ করেন তাহলে আমাদের খরচ অনেকটা কমে যাবে এবং ভালো পয়সা পাওয়া যাবে। জমিতে লাউয়ের বীজও বপন করতে পারেন। সবসময় আমাদের মরিচের চাহিদা বাজারে থাকে, আপনারা মরিচের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করুন। এই জুন মাসে যদি আমরা কাকুল চাষ করি তাহলে কাকুলে ভালো ফলন দেয়। সামনেই বর্ষা নামছে, যদি ব্যবসায়িকভাবে চাষ করতে চান তাহলে সমস্ত রকমের ফলের চারা, যেমন পেয়ারার চারা, আমের চারা, লেচুর চারা জমিতে রোপণ করতে হবে। এছাড়া আপনারা পেঁপের চারা জমিতে রোপণ করুন। এরপরে আমরা আসি ঘরোয়া চাষিরা কী কী করবেন। যারা ছাদে ও বাড়ির আঙ্গিনায় বা টবে চাষ করছেন তাদেরকে বলি, আপনারা দু চারটে বেগুনের চারা রোপণ করুন, দু তিনটে শশা গাছ ছাদের ওপরে লাগান, সে সঙ্গে ঝিঙ্গা, ঢেঁড়স ও লঙ্কা লাগিয়ে রাখুন। ছাদে যারা ফলের বাগান তৈরি করবো ভাবছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই জুন মাসে সমস্ত রকমের ফলের চারা নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে এসে টবে রোপণ করুন। সামনে বর্ষা আসছে, এই বর্ষায় ফল গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। জুন মাসে আপনারা সাধারণত এই সমস্ত সবজি ও ফলগুলি চাষ করতে পারবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।